आपका ये स्नेह, आपका ये प्यार, इस आशीर्वाद के लिए मैं सभी देशवासियों का ऋणी हूं। आज बड़ा मंगल है और इस पावन दिन एनडीए की लगातार तीसरी बार सरकार बननी तय है। 2014 2019 সালের নির্বাচনের পর এই পরিস্থিতি ছিল অভাবনীয়। দুবারই একক ক্ষমতায় সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল বিজেপি। 2019 সালে বিজেপি একাই 303টি আসন দখল করেছিল, ফলে যত দিন গেছে তত অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে এনডিএ। একটা সময় এনডিএ মন্ত্রিসভায় বিজেপি বাদে শরিক দলের কোনো সদস্যই ছিল না। এবারের নির্বাচনী ফলে এখনো পর্যন্ত পরিস্থিতি যা, তাতে সরকার গঠনের পথে বিজেপি। বিজেপি কংগ্রেসের থেকে দ্বিগুণের বেশি আসন পেয়ে বৃহত্তম রাজনৈতিক দলের মর্যাদা পেলেও ম্যাজিক ফিগার 272 থেকে তা অনেকটাই দূরে। ফলে এবারে বিজেপিকে পুরোপুরি নির্ভর করতে হবে শরিক দলের উপরেই, সরকার চালাতে হবে এনডিএ শরিকদের সঙ্গে আলোচনা করেই। इसबार जनता ने किसी एक दल को पूर्ण बहुमत नहीं दिया, खासकर सत्ताधारी दल भाजपा ने एक व्यक्ति एक चेहरे के नाम पर वोट मांगा। अब ये स्पष्ट हो गया है कि ये मैंडेट मोदी जी के खिलाफ गया है। ये उनकी राजनैतिक और नैतिक हार है। जो व्यक्ति बार बार अपने नाम से ही हर जगह वोट मांगते थे, उनकी ये बहुत बड़ी हार है। গুজরাটে বা দিল্লিতে কখনো এরকম পরিস্থিতিতে পড়েননি নরেন্দ্র মোদী। নিজে যা ভেবেছেন সিদ্ধান্ত নিয়েছেন সেই মতোই। সে কারণেই রাতারাতি 370 ধারা বিলোপ, তিন তালাক বিল, নাগরিকত্ব সংশোধনী আইন পাশ করাতে পেরেছেন তিনি। শরিকদের উপর নির্ভর করে থাকতে হয়নি, কিন্তু এবারে পরিস্থিতি অন্য। মঙ্গলবার তা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। টু থার্ড মেজরিটি নেই, ইচ্ছা মতো আইন পাস আর পার্লামেন্টে হবে না, ইচ্ছা মতো অ্যাট্রসিটিস হবে না। ইডি সিবিআই অ্যাট্রসিটিস করলে আমরা ইন্ডিয়া টিম পুরোপুরি চেপে ধরব। বিজেপির চিন্তা বাড়িয়েছে নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডুর সাফল্য। এনডিএর দুই শরিক মিলে প্রায় 30টার কাছাকাছি আসন পেয়েছে। বিজেপির চিন্তা দুজনের আনুগত্য নিয়ে। নীতিশ কুমার কিছুদিন আগেও ইন্ডিয়া জোটের প্রধান উদ্যোক্তা ছিলেন। তিনি যে আবার ফিরে যাবেন না তা নিশ্চিত করতে কেউই বোধহয় বলতে পারবে না। একই কথা প্রযোজ্য চন্দ্রবাবু নাইডুর ক্ষেত্রেও। 2019 সালেও চন্দ্রবাবু কংগ্রেস জোটে ছিলেন, অথচ নরেন্দ্র মোদীকে ভরসা রাখতে হবে এই দুজনের উপরেই। সে অর্থে কার্যত সরকারের নিয়ন্ত্রক হবেন নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডুই। এই পরিস্থিতিতে কতটা স্বস্তিতে থাকতে পারবেন মোদী অমিত সারা? নিউজ টাইম।